আমি দুই রকম পিৎজা বানিয়েছি একটা চুলার উপরে বানিয়েছি আর একটা ওভেনে আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি কেমন আছেন আমার প্রিয় ফিওয়ার্স এত মজা হয়েছে এবং এত সুন্দর পিৎজাটা হয়েছে একেবারে পাতলা পিৎজা আমার একদমই পছন্দ না তাই পিৎজাটা একটু মোটা করে বানিয়েছি আর দেখুন নিচের অংশটা যে কি সুন্দর একদম পুড়ে নাই এক কাপ উষ্ণ পানি পানিটা গরমও না ঠান্ডাও না এক টেবিল চামচ ইস্ট চিনি দুই টেবিল চামচ ময়দা তিন কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি অলিভ অয়েল তিন টেবিল চামচ রান্নার তেলও দিতে পারেন লবণ দিতে ভুলে গেছি লবণ কিন্তু আগেই দিতে হবে লবণ এক চা চামচ লবণ না দিলে কিন্তু মজা হবে না এখন ঢেকে রেখে দিব ৪৫ মিনিটের মতো আর পাশাপাশি আমি পিৎজা সসটা বানিয়ে ফেলি এখানে আমি এক কাপ পাস্তা সস আর এক টেবিল চামচ অলিভ অয়েল লবণ স্বাদ চিনি এক টেবিল চামচ মরিচ এক চা চামচ পাঁচ মিনিটের মতো লাগবে সসটা হতে যখন দেখবেন এরকম করে ফুলে গেছে তখনই মনে করবেন যে ইস্টটা ভালো ছিল একটি প্রথমে ময়দা এরকমভাবে ছিটিয়ে নিব তারপরে এই যে ডোটা দিয়ে দিব ডোটা নরম হলে ভয় পাওয়ার কিছু নেই আপনি আর একটু ময়দা দিয়ে তারপরে ঠিক করে নিতে পারবেন আর যখন ভালো করে মথে নেবেন আট নয় মিনিটের মতো এমনিতেই ঠিক হবে আর ময়দা দিয়ে দিয়ে মথে নেবেন এখন একটু অলিভ অয়েল দিয়ে দিব এভাবে দিয়ে দিবেন এরকম করে তিনটা ভাগ করে নিব পিৎজা দুটাকে ঠিক এরকম করে গোল গোল করতে হয় আমি যেভাবে করছি ঠিক এই এইভাবে গোল গোল করে নেবেন একটা ডিশ নিয়েছি তারপর ময়দা ছিটিয়ে তিনটা যে ভাগ করেছিলাম এই তিনটা ভাগ একসাথে রাখবো রেখে তারপর ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য ঠিক এইভাবে ফুলে উঠবে এখন আমি পিৎজা বানানো শুরু করে দেই প্রথমে একটু ময়দা ছিটিয়ে দিব আমি তিন ভাগ করেছিলাম না দুই ভাগ দিয়ে একটা পিৎজা বানাবো আর এক ভাগ দিয়ে একটা বানাবো যেটা এক ভাগ দিয়ে বানাবো এটা চুলার উপরে করব আর ওভেনের ভিতরে যেটা করব এটা দুই ভাগ দিয়ে ওইটা একটু বড় পিৎজা হবে আপনি এরকম বেলুন দিয়েও করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এখনই এই যে এভাবে হাত দিয়েও করতে পারেন পরে যেই ডিশটাতে করব ওইটার মধ্যেই একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এখন এটার মধ্যে পুরোটার মধ্যে করব এইটা আমি ওভেনের ভিতর করব। এভাবে করে নিব হাত দিয়ে ঠিক আমি যেভাবে করছি ঠিক ওভাবেই করবেন আঙ্গুল দিয়ে দিয়ে পাশাপাশি ওভেনটাকে আমি প্রিহিট করে নিচ্ছি প্রথম যে বানিয়েছিলাম ওই পিজা সসটা দিচ্ছি আর এরকম করে পুরোটার মধ্যে দিয়ে দিব তারপরে একটু গার্লিক পাউডার দিচ্ছি গার্লিক পাউডার দিলে খুব সুন্দর একটি স্মেল আসে এটা না থাকলেও সমস্যা নাই তারপরে চিজ দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ ওভেনটা প্রিহিট করে রেখেছি সেলসিয়াস হলে একশো আশি আর ফায়ন্ট হলে সাড়ে তিনশো দিয়ে দিবেন আর এইটা করব আমি চুলার উপরে এই যে সাদা একটা প্যান দেখছেন ওইটার মধ্যেই করবো এই যে যেভাবে করে তারপরে হাত দিয়ে দিয়ে পুরো প্যানটা সমান করে নিব আঙ্গুল দিয়ে দিয়ে হালকাভাবে চাপ দিবেন বেশি জোরে না আর কাঁটা চমিচ দিয়ে আমি দিচ্ছি যেন এটা ফুলে না ওঠে এই যে পিৎজা সসটা দিয়ে দিচ্ছি তারপরে মজার চিজটা দিয়ে দিচ্ছি উপরে এখানে আমি কিছু ট্রপিং দিব কিছু ক্যাপসিকাম আর ওলিভ আপনি ইচ্ছা মতো দিতে পারেন ব্রুকুলি দিতে পারেন আমি বিভিন্ন কালার অলিভ দিচ্ছি একটা কালো আর একটা সাদা আছে মাশরুম দিতে পারেন এই আপনার পছন্দ মতো দিবেন এখন উপরে চিজ দিয়ে দিচ্ছি এই পিৎজা বানানোর হাড়িটা একটু ভারী তাই আমি লো অ্যান্ড মিডিয়ামের মাঝামাঝি রাখবো আপনার হাঁড়িটা যদি পাতলা হয় তাহলে একদম কমিয়ে রাখবেন তারপরে ঢেকে রাখবো এই যে ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে এটাও বন্ধ করে দিবে একটা কাগজ দিয়ে যেন বাতাস না ঢুকে বাতাস ঢুকলে তখন আর হিটটা ভালোভাবে কাজ করবে না ওভেনে পিৎজাটা হয়ে গেছে এই তো কি সুন্দর আর একটা সুন্দর একটা গ্রানও আসছে এখন চুলার উপর এটা কীভাবে বুঝবো জানেন যখন এই চিজটা মেল্ট হয়ে যাবে তখনই বুঝবেন যে হয়ে গেছে আর দেখুন কোনো দাগ লাগে নাই কোনো কিছু না এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি মাশাল্লাহ আমার কাছে এত ভালো লাগছে আমি এত মজার পিজা বানিয়েছি আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ